আমি একটি স্বপ্ন দেখেছিলাম। দৈনন্দিন জীবনের কথাবার্তায় আমরা কিন্তু অনেক সময় এই বাংলা বাক্যটি অর্থাৎ আমি একটি স্বপ্ন দেখেছিলাম এটি বলে থাকি, এবং ইংরেজিতে আমরা এই বাংলা বাক্যটিকে সাধারণত বলে থাকি আই স আ ড্রিম। কিন্তু ভিউয়ার্স, এই ইংলিশ সেন্টেন্সটি কিন্তু ভুল, কেননা ভিউয়ার্স এই সি অথবা স এটি বলতে দেখা বোঝানো হলেও কিন্তু এই দেখা কিন্তু আমরা যখন সরাসরি কোনো কিছু চোখের দ্বারা বা চোখের মাধ্যমে দেখছি সেই দেখাকে বোঝানো হয়ে থাকে। কিন্তু আমরা যখন কোনো স্বপ্ন দেখি তা কিন্তু আমরা আমাদের অবচেতন মনে দেখে থাকি, অর্থাৎ আমাদের চোখের মাধ্যমে সরাসরি তা কখনোই দেখি না। সেক্ষেত্রে স্বপ্ন দেখা বা স্বপ্ন দেখেছিলাম এই দেখার ক্ষেত্রে কিন্তু কখনোই সি অথবা স ইউজ করা যাবে না। এর পরিবর্তে অর্থাৎ আমি একটি স্বপ্ন দেখেছিলাম, এই বাংলা বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে আই হ্যাড আ ড্রিম, অথবা বলতে পারেন আই ড্রিমড। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।